তো ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের পর্ষদের টেস্ট পেপার, অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের বাংলার সেট ফাইভ, অর্থাৎ তোমাদের বাংলার পেজ নম্বর দশে যে এসএকিউগুলি রয়েছে, যেখান থেকে তোমাদের গদ্য, পদ্য, প্রবন্ধ এবং তোমাদের ব্যাকরণের প্রশ্নগুলি দেওয়া রয়েছে, তার পাশাপাশি নয়ের দাগে যে বঙ্গানুবাদ করতে দেওয়া হয়েছে তার উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সমস্ত প্রশ্ন এবং উত্তর নিখুঁত এবং নির্ভুল, এবং তার পিডিএফ সহ আমি তোমাদের উত্তরের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা সকলে ফ্রিতে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তবে তার জন্য অন্যতম প্রধান দুটি শর্ত, চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তার পাশাপাশি ভিডিওর মধ্যে আমি একটি কোড বলে দেবো, সেই কোডটি তোমাদের মনে রাখতে হবে এবং ডিসক্রিপশানে যে পিডিএফের লিঙ্কটি দেওয়া থাকবে সেটাই ক্লিক করে তোমরা কিন্তু যে পেজটি খুলবে সেখানে একটি মেসেজ বক্স থাকবে, সেখানে কোডটি লিখে তোমাদের রিকোয়েস্ট পাঠালেই এক ঘন্টার মধ্যে যদি শর্ত দুটি মানো তোমাদের কিন্তু পিডিএফ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে নেওয়া হবে। তো চলো আসা যাক তোমাদের এই পেজ নম্বর দশে যে এসএকিউগুলি রয়েছে প্রথম 2.1 দাগের সেইগুলি নিয়ে। দেখো প্রথম প্রশ্ন, বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? এর উত্তরে লিখতে হবে, তপনের লেখা গল্প ছাপা হয়ে প্রকাশিত হবে এটা ছিল তার কল্পনার অতীত, ফলে মেষর হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। পরের প্রশ্ন, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কী? এর উত্তরে লিখবে, বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুর বাড়ি থেকে চলে যাওয়ায় হরিদা আক্ষেপ করেন। তার পরের প্রশ্ন, কী অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদার কোন কথাকে অদ্ভুত মনে হয়েছিল? উত্তরে লিখতে হবে, হরিদা জানিয়েছিলেন যে শত হোক একজন বিরাগী সন্ন্যাসী সে যে টাকা ফাঁকা করলে তার ঢং নষ্ট হয়ে যায়, তাই তার এই কথাকে গল্প লেখকের অদ্ভুত মনে হয়েছিল। তার পরের প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট বলতে কী বোঝো? এর উত্তরে লিখতে হবে, পলিটিক্যাল সাসপেক্ট বলতে বোঝায় রাজনৈতিক সন্দেহভাজন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সন্দেহভাজন ব্যক্তিকেই এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। তার পরের প্রশ্ন, কই এ ঘটনা তো আমাকে বলেননি, এখানে কোন ঘটনার কথা বক্তা বলতে চেয়েছেন? এর উত্তরে তোমাদের লিখতে হবে, দেখো একবার কয়েকজন ফিরিঙ্গি যুবক বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়, এই ঘটনার অভিযোগ জানাতে গেলে অপূর্ব ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টার অপূর্বর অভিযোগ শোনার আগেই অপূর্বকে কুকুরের মতো তাড়িয়ে দেন। এই হচ্ছে তোমাদের এই প্রশ্নটির উত্তর। তারপরে চলে যাব 2.2 দাগে, যে তোমাদের প্রথম প্রশ্নটি রয়েছে অর্থাৎ তোমাদের কবিতা থেকে। প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? এর উত্তরে লিখতে হবে, বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হওয়ার কারণে শিশু আর বাড়িটা খুন হয়েছিল, মূলত কবি যুদ্ধের বিভীষ রূপের প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে। তার পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকার কারণ কী? এর উত্তরে কী লিখবে, দেখো আমরা অর্থাৎ শান্তিপ্রিয় সর্বহারা মানুষ সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের শিকার, স্বার্থসিদ্ধির কারণে এরা প্রতিনিয়ত সাধারণের জীবনকে দুর্বিষহ করে তোলে, এই বঞ্চনার ইতিহাসই বয়ে চলেছে যুগান্তরে, যেখানে অবক্ষয়ের অন্ধকারে ঢাকা পড়েছে মানুষের মানবিক সত্তা, একেই কবি চোখ মুখ ঢাকা বলেছেন। এই হচ্ছে 2.2.2 এর প্রশ্নের উত্তর। তারপরে চলে যাব পরের প্রশ্নের দিকে, এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে কেন? উত্তরে লিখতে হবে, অপমানিত আফ্রিকার দ্বারে এসে যুগান্তের কবি যেন বলেন ক্ষমা করো, ক্ষমা প্রার্থনার মধ্যে থাকে মহত্ত্ব, মানবতার প্রতি সম্মান জ্ঞাপনেই প্রকৃত সভ্যতার সাপেক্ষে শেষ পূর্ণ বার্তা। তারপরে 2.2.4 প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ, কোন অপবাদের কথা বলা হয়েছে? উত্তরে লিখতে হবে, মায়াবী রামচন্দ্র পুনর্জীবিত হয়ে তার প্রিয়ানুজ বীরবাহুকে হত্যা করেছেন, এখানে এই অপবাদের কথাই বলা হয়েছে। এই হচ্ছে 2.2.4 প্রশ্নটি। পরের প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও তার হাসির কারণ কী? উত্তরে লিখতে হবে, মহাকাল প্রলয় অর্থাৎ ধ্বংসের বার্তা বহন করে আনছে, তবুও তার মুখে হাসি, কারণ এই ধ্বংসের মধ্যেই নিহিত রয়েছে নতুন সৃষ্টির বীজ। এই হচ্ছে তোমাদের কবিতা থেকে যে প্রশ্নগুলো ছিল তার উত্তর। তারপরে চলে যাবো 2.3 প্রবন্ধ থেকে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলি সেগুলি। প্রথম প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কী? উত্তরে লিখতে হবে, কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তারপরে 2.3.2 প্রশ্ন, দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন? এর উত্তরে লিখতে হবে, দোকানদার কলমের মুখ থেকে খাপটা সরিয়ে একটা কাঠের বোর্ডের ওপর সেটা ছুড়ে দিয়েছিলেন এবং তারপরেও কলমের নিপটা অক্ষত ছিল। তিন নম্বরের প্রশ্ন, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? এর উত্তরে লিখতে হবে, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এই হচ্ছে 2.3.3 প্রশ্নটি।
তারপরে চলে যাব তোমাদের 2.3.4 প্রশ্নটির দিকে। প্রশ্নটি হচ্ছে, ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? এর উত্তরে লিখতে হবে, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে মধ্যযুগে ও তার পরবর্তীকালে যারা ছিলেন ওস্তাদ কলমবাজ বা লিপিকুশলী, যে সমস্ত লিপিকরদের লেখা পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট। এই হচ্ছে তোমাদের 2.3.4 প্রশ্নটির উত্তর। তারপরে চলে যাব ব্যাকরণ, তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তির উদাহরণ দাও। এর উত্তর হচ্ছে, খোকা বই পড়ে। এখানে খোকা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, সহযোগী কর্তা কাকে বলে? এর উত্তরে লিখতে হবে, একাধিক কর্তা যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একই ক্রিয়া সম্পাদন করে তখন তাদের সহযোগী কর্তা বলে। তারপরে 2.4.3 প্রশ্নটি দেখিয়ে দিই, সমধাতুজ কর্মের উদাহরণ সহ সংজ্ঞা দাও। আচ্ছা, তোমাদের ফ্রি টেস্ট পেপারের কোড হয়ে যাবে পর্ষদ, PARSAD 2022। কী বললাম? PARSAD পর্ষদ 2022, বা বাংলায়ও কেউ পর্ষদ 2022 লিখতে পারো। দেখো, উত্তরটি হচ্ছে, বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্মকথক কর্মপদ বলে। যেমন, আর কত খেলা হবে, খেলা হচ্ছে এখানে সমধাতুজ কর্ম। তার পরের প্রশ্ন 2.4.4, করণে বিপসার সংজ্ঞা সহ উদাহরণ দাও। তো উত্তরে লিখতে হবে, বিপসা কথার অর্থ হলো পৌনঃপুনিকতা বা পুনরুক্তি। এই কথাকে বারবার বললে তাকে বিপসা বলে, একই কথাকে বারবার বললে তাকে বিপসা বলে। বাক্যের করণ কারকটি যদি পরপর দুবার ব্যবহৃত হয় তখন তাকে করণের বিপসা বলে। যেমন, কাজগুলো হাতে হাতে সেরে ফেলো, এখানে হাতে হাতে হচ্ছে করণে বিপসা। পরের প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখো। তো পার্থক্যটি দেখো, বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে, আর নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। তারপরে 2.4.6 প্রশ্ন, দুটি সহচর শব্দের দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। এর উত্তর হবে, কাপড় চোপড়, পোকামাকড়, দয়ামায়া ইত্যাদি। তারপরে 2.4.7 প্রশ্নটি দেখিয়ে দিই তোমাদের, উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। এর উত্তরে লিখতে হবে, উপমান হলো বিশেষ্যের সঙ্গে বিশেষণের বা নামের সাথে গুণের তুলনা করা হয়, অপরদিকে উপমিত হলো বিশেষ্যের সাথে বিশেষ্যের বা নামের সাথে নামের তুলনা। এই হচ্ছে 2.4.7 প্রশ্নের উত্তর। তারপরে চলে যাব 2.4.8 প্রশ্ন, নিত্য সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে, অন্য দেশ মানে দেশান্তর। তারপরে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো সৃজন বেদন। এটি হয়ে যাবে, দেখো, সৃজন বেদন মানে হয়ে যাবে সৃজনের নিমিত্ত বেদন, এটি হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে ব্যাকরণের শেষ প্রশ্ন, অলপ সমাস কি উদাহরণ দাও। এর উত্তরে লিখতে হবে, যে সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে পরিণত হওয়ার পরেও লোপ পায় না বা থেকে যায় তাকে অলপ সমাস বলে। যেমন, উদাহরণটি দেখো, হাতে পায়ে, হাতে ও পায়ে। এই হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে যে 10টি প্রশ্ন এই সেটে দেওয়া ছিল তার উত্তর। চলে যাব 9 দাগের, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দেখো বঙ্গানুবাদটি কী রয়েছে, দ্য রিয়েল হিরোজ আর দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো, দে ওয়ার্ক অ্যামং দ্য পুয়ার অ্যামং দ্য ডিস্ট্রেসড, দে ক্যান নট এক্সপেক্ট এনি রিওয়ার্ড ফ্রম দেম, দে আর মুভ বাই দ্য সাফারিংস অফ আদার্স অ্যান্ড দেয়ার মেইন অবজেক্ট ইজ টু রিলিভ দোজ সাফারিং। এই হচ্ছে বঙ্গানুবাদটির উত্তরটি তোমাদের এবার আমি দেখিয়ে দিই। উত্তরটি হচ্ছে, দেখো, প্রকৃত নায়ক তারাই যাদেরকে বিশ্ব জানে না, তারা কাজ করে গরিব দুঃখীদের মাঝে, তাদের কাছ থেকে কোনো প্রতিদান আশা করা যায় না, তারা অন্যদের দুঃখ কষ্ট দ্বারা অনুপ্রাণিত হয় এবং তাদের প্রধান উদ্দেশ্য হলো সেই দুঃখ কষ্টগুলি থেকে মুক্তি দেওয়া। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া রয়েছে, বাংলার পেজ নম্বর 10 অর্থাৎ সেট 5 সমস্ত এসএকিউ এবং তোমাদের এই বঙ্গানুবাদটির উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফ কোডটি বলা আছে, সেই কোডটি লিখেই তোমরা রিকোয়েস্ট পাঠিও। যদি কেউ কোডটি কমেন্ট করো তবে কিন্তু তার পিডিএফ কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হবে না, তাই কেউ কিন্তু কমেন্ট করবে না, যেখানে কোডটি দেওয়ার কথা সেখানে দিও। তো বোঝাতে পারলাম, আজকে ভিডিওটি এটুকুই ছিল। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।